লেবুর মধ্যে ন্যাপথলিন মিশান, আপনার অনেক বড় সমস্যা সমাধান হয়ে যাবে। অযথা টাকা খরচ হবে না। শুরুতে আপনাকে দুটি লেবু নিতে হবে। এগুলো মাছ বরাবর কেটে ব্লেন্ডারে দিয়ে দিন। ব্লেন্ডার না থাকলে বিশনি দিয়ে পিষে নিতে পারেন। আমরা এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিব, নর্মাল পানি, না গরম না ঠান্ডা। এখন এগুলোকে ভালো করে ব্লেন্ড করুন। একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে, কারণ লেবুর একটু বড় টুকরোগুলো ব্লেন্ড করতে একটু সময় লাগবে। এখন একটি বাটি আর চাটনি নিতে হবে। চাটনির সাহায্যে এগুলোকে ভালো করে ছেঁকে নিন। এটি অনেকটা লেবুর জুসের মতো হয়েছে। চামচ দিয়ে এটিকে চেপে চেপে নিচ্ছি। এবার আমাদের নিতে হবে 3টি ন্যাপথলিন। এটিকে একটি কাপড়ে মুড়িয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, কারণ এটিকে আমাদের পাউডার ফর্মে লাগবে। আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। এখন এটিকে লেবুর জুসের মধ্যে দিতে হবে। এটিকে সাবধানে দিব যেন বাতাসে উড়ে না যায়। এটিকে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স হওয়ার পর এখানে দিতে হবে বেকিং সোডা। এবার এটিকেও ভালো করে মিক্স করি। এটি ভালো করে মিক্সচার হওয়ার পর এখানে 2 থেকে 3 চামচ ডিশ লিকুইড দিতে হবে। আমরা এখানে দিচ্ছি ভীম লিকুইড, আপনি চাইলে যে কোনোটি ইউজ করতে পারেন। এখানে আমরা 4 চামচের মতো দিয়ে দিয়েছি। 4 চামচ দেওয়ার পর এগুলোকে ভালো করে মিক্সচার করে নিন। মিক্সচার করতে করতে দেখবেন এখানে কিছুটা ফেনা হয়ে গেছে। এবার এটিকে একটি বড় বাটিতে ঢেলে নিতে হবে। এখন এখানে দিতে হবে 1/2 লিটারের মতো পানি। এটিও স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে। আমরা 1/2 লিটারের মতো পানি এখানে ঢেলে দিলাম। পানি ঢালার পর এগুলোকে ভালো করে মিক্সচার করে নিতে হবে। মিক্সচার করে নেওয়ার পর এগুলোকে একটি প্লাস্টিকের বোতলের মধ্যে ঢেলে নিতে হবে। এখন আমরা প্লাস্টিকের একটি বোতল নিলাম, এরপর সবটুকু এটার মধ্যে ভালো করে ঢেলে নিলাম। এখন এই বোতলের মুখের মধ্যে একটি স্প্রে লাগিয়ে দিব। আপনি বোতলের ক্যাপ মাস্কখানে ফুটো করেও ব্যবহার করতে পারেন। আপনি এটি ফ্লোর পরিষ্কার করার কাজে ব্যবহার করবেন। এর মধ্যে ব্যবহৃত লেবু এবং বেকিং সোডা ক্লিনিং এর কাজে খুবই বেস্ট। মশা, মাছি, তেলাপোকা, টিকটিকি এইসব দূরে রাখে। ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে, কথা দিচ্ছি। আপনার ঘর থাকবে জীবাণুমুক্ত, আর এই জিনিসটি আপনার আরো বিভিন্ন রকম উপকারে আসবে। আমি যখন থেকে এই জিনিসটি ব্যবহার করা শুরু করেছি, আমি একটি টিকটিকিও দেখতে পাই না। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়েক্ট দিবেন, আর ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে এংরি রিয়েক্ট দিবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের এই পেজকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।